তোমরা যারা বর্তমানে একাদশে ভর্তি হয়েছ মানে এখন কলেজে ক্লাস শুরু করেছ তোমাদেরকে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ আট হাজার টাকা ভর্তি সহায়তা প্রদান করবে তো এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে কিন্তু আমরা তোমাদের সাথে একাধিক ভিডিওতে কথাবার্তা বলেছি তবে আজকে আমরা বলবো এটার আবেদন কবে শুরু হতে পারে এবং তোমাদের আবেদন এবং যাবতীয় বিষয়গুলো মূলত এখানে অনেক শিক্ষার্থী আমাদেরকে মেসেজ করতেছে যে ভাইয়া প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে যে ভর্তি সহায়তাটা দিবে সেটা কবে আবেদন শুরু হবে এবং বিষয়গুলো জানতে চাচ্ছ তোমাদেরকে বলে রাখি গত দুই তিনটা ব্যাচে শিক্ষার্থীদের আবেদন নিয়ম নিয়ে আমরা ভিডিও করেছি অনেক শিক্ষার্থী এখান থেকে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট প্রতি বছরই পায় এবং সেটার পরিমাণটা অনেক এক দুই টাকা না অনেক টাকাই পায় সেক্ষেত্রে এখানে আবেদন করার জন্য অবশ্যই পরামর্শ থাকবে আবেদন করতে গিয়ে তোমাদের কোটি কোটি টাকা খরচ হবে না জাস্ট পাঁচ মিনিট সময় লাগবে আর দুইটা ডকুমেন্ট লাগবে যে ডকুমেন্টগুলো ইজিলি তুমি ইম্পোর্ট করে এখানে আবেদন করতে পারবা হ্যাঁ তবে একটু মার মানে একটু প্যাচ গোচ আছে বুঝে শুনে আবেদন করতে হবে যখন আবেদন শুরু হবে তখন আবেদন করার নিয়ম নিয়ে আমরা ভিডিও আপলোড করবো আমাদের স্কলারশিপ চ্যানেলে এই যে স্টুডেন্ট স্কলারশিপ অ্যান্ড ইনকাম বিডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো অলরেডি চার হাজার চারশো সাবস্ক্রাইবার হয়েছে এখানে আমরা কিন্তু যত উপবৃত্তি নিয়ে যেমন গতকালকে তিন লক্ষ টাকা উপবৃত্তির স্কলারশিপ উপবৃত্তি নিয়ে আমরা কিন্তু এখানে আপলোড করেছি ভিডিও এর আগে পঞ্চাশ হাজার টাকার চিকিৎসা অনুদানের সব তথ্যগুলো আমরা এখানে দিয়েছি তোমাদের বৃত্তির তথ্য সো ওভারঅল অনেক তথ্য কিন্তু তোমরা এক্সক্লুসিভ চ্যানেল পাবা আমি লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখানে সাবস্ক্রাইব করে রেখো আবেদন করার নিয়ম এবং এই উপবৃত্তি নিয়ে অনেক তথ্য সেখানে তোমরা পাবা এবার উপবৃত্তি প্রসঙ্গে আসি উপবৃত্তি প্রদান করবে এটা উপবৃত্তি না আসলে এটা মূলত একটা বৃত্তি বা সহায়তা উপবৃত্তি বোঝানো হয় তুমি প্রতি মাসে টাকা পাবা এবং তোমাকে নির্ধারিত একটা সময় পর্যন্ত প্রতি মাসে টাকা দেবে কিন্তু বৃত্তি বিষয়টা হচ্ছে যে তোমাকে প্রতি এককালীন একটা টাকা দিবে এককালীন তো এখানে আট হাজার টাকা উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভর্তি সহায়তা দেওয়া হয় যারা মূলত দরিদ্র মেধাবী সো প্রশ্ন করতে পারো ভাইয়া ভর্তি হওয়ার পরে কেন ভর্তি সহায়তা দিচ্ছে সো দেখো তুমি যদি ভর্তি হওয়ার আগে তোমাকে ভর্তি সহায়তা দেয় সে টাকা দিয়ে তুমি ভর্তি হবা তার কী গ্যারান্টি কোনো গ্যারান্টি আছে সেই টাকা দিয়ে তো কক্সবাজার ঘুরতেও যেতে পারো সো বিষয়টা এমন না তুমি আগে ভর্তিও হওয়া কলেজে তারপরে মূলত তোমাকে টাকাটা প্রদান করবে বিষয়টা এমন এখানে আবেদন করার অপশন এখনই আছে তবে এখানে আবেদন শুরু হয় নাই সো শুধু শুধু ঢুকে ওখানে লাভ নেই এটা হচ্ছে গত বছরের নোটিস তো প্রায় তারা ভালোই সময় দেয় এখানে আমরা প্রায় দেখতে পাচ্ছি প্রায় এক মাসের সময় গত বছর দিয়েছিল গত বছর বলতে এবছরের যারা তোমরা তোমাদের যে সিনিয়র বড়ো ভাই যারা এখন বর্তমানে কলেজে দ্বাদশে পড়ে ওদের আবেদন এবছরের শুরুতেই হয়েছিল সো তোমাদেরকেও শুরু করবে সো এক্ষেত্রে আমরা ধারণা করতে পারছি তোমাদের নভেম্বর মাসের ফার্স্ট উইকের দিকে তোমাদের এই আবেদন শুরু হয়ে যাবে এটা নোটিশ প্রকাশ করবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে তাছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নোটিস প্রকাশ করবে যখন এই নোটিস। প্রকাশ করবে তখন আমরা তোমাদেরকে কবে শুরু হবে কবে সেসবে জানাবো তার সাথে আবেদন করার যে নিয়ম আছে কি কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে কি টাকা তোমরা পাবা এই যে ফরম আছে এগুলো কিভাবে কি পূরণ করবা এভরিথিং আমরা তোমাদেরকে আপলোড করে জানিয়ে দিব আমাদের স্কলারশিপ চ্যানেলে তাই সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ